নমস্কার, তানিয়াস ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নভেম্বরের প্রায় লাস্ট উইক চলছে, তো সব জায়গায় ঠান্ডা পড়েছে, কোথাও কোথাও পড়েনি, তবে নর্থ বেঙ্গলে আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর এখানে ভালো ঠান্ডা পড়েছে। তার প্রমাণ এই গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। এটা একটা টগর গাছ, ফুল ফোটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে। তো বাগানে অনেক গাছ আছে আমাদের, এই রকম এই অবস্থায় অনেকের এই টগর গাছ মাটিতে থাকে, আবার অনেকে অনেকে টবে থাকে। তো যার যেই অবস্থাতেই থাকুক না কেন, এই টগর গাছে কিন্তু ফুল ফোটা অলরেডি বন্ধ করে দেবে। তো আপনাদের এই অবস্থায় গাছকে কি করতে হবে, গাছ মানে প্রায় ওরা শীত ঘুমে চলে যায় যেন বর্ষায় ভালো ফুলটা দিতে পারে। খাবার সঞ্চয় করেও না, কিছুই না, জাস্ট ঘুমিয়ে থাকে। খাবার দিলেও ওটা ওয়েস্ট হয়। যাদের টবে গাছ লাগান তাদেরকে বলবো এই সময় এই ধরনের গাছগুলোতে কোনো রকমের খাবার দেবেন না। আপনারা হয়তো ভাববেন যে গাছটা কেন কোনো ডেভেলপ নেই, গাছটা কেন হচ্ছে না, গাছটা কেন নষ্ট হচ্ছে। যারা নতুন বাগানি তারা বিশেষ করে, আমার যখন ফার্স্ট টাইম ছিল আমারও তাই মনে হতো, কাঠ টগরগুলোরও তাই সেম হতো। তো আমি এই গাছটা এখন কাটিং করে দেবো, কারণ এই অবস্থায় রেখে কোনো লাভ নেই, ফুলও ফুটবে না, কিছুই হবে না। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে গাছটা কি করে কাট করে আমি একটা সাইজে রাখছি। চলুন, আমি গাছটার লেন্থটা ঠিক এই লেভেলে রাখবো যেন পরে যখন ফুলটা ফুটবে গাছটা একটা ঝাড় হয়। দেখুন, এরপর এর আগেও কিন্তু গাছটা এই লেভেলে ছিল বলে গাছটা একটা রাউন্ড শেপে এরকম এসছে, আর এখনও গাছটা আমি সেম এই লেভেলেই রাখবো যেন এই হাইটটাই আমার বর্ষায় গাছটা আসে। এই দেখুন, মাঝে হালকা হালকা আপনাদেরকে পিঞ্চিং করতে হবে যেন গাছটা ডালগুলো নষ্ট না হয়, মানে এইদিক ওদিক যেন বেঁকে না যায়, যেগুলো একটু বেড়ে ওর এইদিক ওদিক চলে যাবে, মানে আপনার যেটা বর্ডার লাইন আছে তার থেকে বাইরে চলে যাবে ধরুন, সেগুলো যেন না যায়। তো আপনারা মাঝে মাঝে হালকা পিঞ্চিং করবেন। তো দেখুন, আমি এভাবে গাছটার ডালগুলো কেটে দেব, নেক্সট টাইম প্রচুর ব্রাঞ্চ বেরোবে। তো আপনারাও এভাবে গাছগুলো কিন্তু কাটিং করবেন, কোনো টেনশন করবেন না। আর গাছে বিশেষ করে এই সময় কিন্তু কোনো খাবার দেবেন না, বারবার যেটা বলছি, শুধু জল দেবেন, টবের মাটি শুকাবে তারপর জল দেবেন। আর যাদের মাটিতে গাছ আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, কোনো কিছুর দরকার নেই, জাস্ট গাছটা কাটিং করে রেখে দেবেন। যারা মাটিতে গাছ করেন তাদের তাদের যা সুবিধা তা বলার আর কিছু নেই। মাটি খাঁটি, মাটি ছাড়া কিছু হয় না, পরিশ্রমও কম, সব কিছুই কম। তো চলুন গাছটা কেটে নেই। দেখুন, গাছটা আমার হাফ কাটা হয়ে গেছে, তো আমি গাছটাকে পুরোটাই কাটবো, কেটে নেব। এই যে আমি কেটে কেটে ফেলেছি। আপনারা যদি অন্য গাছ করতে চান এই ডালগুলো থেকেও কিন্তু করতে পারেন, জাস্ট বালি মাটিতে এভাবে একটা, ধর আমি দেখাচ্ছি, একটা ভালো এই টাইপের ডাল নেবেন, এই টাইপের ডাল নেবেন, নিয়ে জাস্ট এতটা বালির মধ্যে গেঁথে রাখবেন, এখান থেকে কিন্তু শিকড় বের হয়ে যাবে। সেটা নিয়ে আপনি অন্য জায়গায় করতে পারেন। আবার আপনার যদি পারিপার্শ্বিক কাউকে গিফট করার হয় তো এখনই কিন্তু এভাবে গাছ করে আপনারা গিফট করতে পারে। তো চলুন আমি কাটতে থাকি। রিমি, তুইও কি আমার সাথে গাছ কাটিং করবি নাকি? হ্যাঁ, কি রে, গাছটা প্রায় কাটা কমপ্লিট, কেটে নিয়েছি, পুরোটাই কেটে নেব। আপনাদের যদি আমার এইরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন, সেটার কোনো শেষ নেই, সব বয়সে সবাই শিখতে পারে। তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার কাছে নতুন নতুন যদি কিছু টিপস পেতে হয় সেটাও জানাবেন। দেখুন, গাছটা আমি কেটে নিয়েছি, এখন না এই জাস্ট এই যে ফাইনাল লুক চলে এসছে, একটু একটু যেটা একটু বেড়ে আছে সেগুলোকে আমি পরে একটু ঠিক করে নিচ্ছি।
আর গাছটার ফাইনাল লুক এমন দাঁড়ালো। এখন এটা থেকেই প্রচুর ডালপালা বেরিয়ে গাছটা যেমন ছিল তেমন আকারই নেবে। বর্ষাকালে প্রচুর ফুল হবে, ঠান্ডা কমতে থাকবে, যত মার্চ মাস থেকে গাছটা ভালো হবে, ফুল ফুটতে শুরু করবে। চলুন, টাটা।